আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে আমি অনেক নিরিবিলি থাকতে পছন্দ করি, তো ইদানিং আমি কিছু ভিডিও বানাই যে সেটা থেকে আমি আমার নিজের সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি। শুক্রবার দিনটা কাটে আমার মূলত কোরআন শরীফ দোয়া দরুদ পড়ে। আমি খুব নিরিবিলি একা থাকতে পছন্দ করি, কারণ আমি দেখা যায় ইবাদত করি, আমার কোরআন শরীফের জন্য আলাদা সময় কাটে। আমি একটু বইগুলো দেখাই। আমাকে আমার ভাবি হিসনে নাসনিন আমার ভাবি দিয়েছে, উনি আমাকে এই বইটা উপহার দিয়েছেন, এটাও পড়ি কিছু সময়। বুলবুল আপু আমাকে একটা বই উপহার দিয়েছিলেন হজের, নামাজ হজ এর উপরে। আমার নিজের ভাই আমাকে একটা বই উপহার দিয়েছে কোরআনের বঙ্গানুবাদ, তো আমি এটা বারবার পড়ি যে আসলে আরও মিনিং খোঁজার চেষ্টা করি। এবং আমার একটা বান্ধবী ফারা দিবা আমাকে একটা ছোট কোরআন উপহার দিয়েছে, এটা পকেট কোরআন, খুবই ছোট ছোট অক্ষরগুলা, জিনিসটা খুব সুন্দর, ভালো লাগে। এই তো 12টা থেকে 12:30টা থেকে নামাজ, এই বিভিন্ন দোয়া এগুলো পড়তে থাকি। এবং আমার এই বইটা আমার আম্মা পান দিয়েছে, খুব প্রিয় আমার, পান যে কেন অতি ফসল।